ইউক্রেনের রুশ বাহিনীর হামলার প্রতিবাদে রাশিয়ায় ব্যবসা বন্ধ করে দেওয়ার কারণে মার্কিন বহুজাতিক ফাস্টফুড কোম্পানি ম্যাকডোনাল্ডসের লাখ লাখ ডলার লোকসান হয়েছে। একই সঙ্গে নষ্ট হয়েছে বহু খাবার। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে। গেল মাসের শুরুর দিকে ম্যাকডোনাল্ডস ঘোষণা দেয়, ইউক্রেনে হামলার কারণে তারা রাশিয়ায় তাদের রেস্তোরাঁগুলো সাময়িক সময়ের জন্য বন্ধ করে দিচ্ছে। একই সঙ্গে ইউক্রেনেও রেস্তোরাঁ বন্ধ করে দিয়েছে তারা। এতে শেষ তিন মাসে ম্যাকডোনাল্ডসের 12 কোটি 70 লাখ ডলার লোকসান হয়েছে।